কৃষকদের বঞ্চিত করছে সরকার, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করতেই তাদের ধান কেনার অনুমতি দিয়ে সরকার কৃষকদের বঞ্চিত করছে, ধানের ফলন নিয়ে সরকার মিথ্যাচার করছে। মন্তব্য করে তিনি আরও বলেন, ভুল নীতির কারণেই দুর্দশার শিকার কৃষক। ফখরুল বলেন, দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য তাদের ধান কেনার অনুমতি দিয়েছে সরকার, কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে, দেশে ধান উৎপাদন সম্পর্কে সরকার মিথ্যাচার করছে। সরকার বলছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু প্রতি বছর 20-30 লাখ মেট্রিক টন চাল আমদানি করছে। কৃষকদের উৎপাদিত ধানের বিপরীতে সরকার ঘোষিত মূল্য অনুযায়ী কৃষককে কমপক্ষে 3 মাসের জন্য সমপরিমাণ টাকা বিনা সুদে প্রদান করা, যেমন কোনো ক্ষুদ্র চাষি 50 মণ ধান উৎপাদন করলে তাকে 50 মণ ধানের বিপরীতে 56,000 টাকা ধার দেয়া, 3 মাস পর কৃষক তার ধান বিক্রি করে ধার পরিশোধ ঋণ পরিশোধ করবে, সংশ্লিষ্ট ব্যাংক কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে তদারকির মাধ্যমে সঠিকভাবে ক্ষুদ্র চাষিকে চিহ্নিত করে এই কাজ করতে পারে সরকার। এতে কৃষকরা বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাবে। সরকারি পর্যায়ে ধান চাল গুদামজাতকরণের ক্ষমতা হলো প্রায় 21.8 লাখ মেট্রিক টন। এই ধারণ ক্ষমতা বাড়িয়ে বেশি পরিমাণে সরকারকে ধান ক্রয় করতে হবে। কৃষকদের সহায়তা দিতে সরকারের সদিচ্ছা থাকলে বেসরকারি গুদাম ভাড়া করে সেখানে ধান চাল সংগ্রহ করতে পারেন। পরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আওতা বাড়িয়ে অধিক পরিমাণ চাল বিতরণের ব্যবস্থা করতে হবে, যার কৃষকের বৃদ্ধি উৎপাদনের সদ্ব্যবহার করা যায়। কৃষকের কাছ থেকে বেশি পরিমাণ ধান ক্রয়ের জন্য 10,000 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ দাবি করছি, যা দিয়ে সরকার অতিরিক্ত প্রায় 36 লক্ষ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে সংগ্রহ বা ক্রয় করতে পারে। কৃষকদের হয়রানি কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান বা চাল কিনতে হবে। প্রান্তিক বা ক্ষুদ্র কৃষকরা উৎপাদন মৌসুমে অর্থের প্রয়োজনে তার ধান সস্তায় বিক্রি করে, কিছুদিন পর আবার নিজে বেশি দামে ক্রয় করে বাজার থেকে চাল কিনে খায়। সে কারণে প্রান্তিক চাষি ও ক্ষেত মজুরদের জন্য বিশেষ সুদবিহীন ঋণের ব্যবস্থা করতে হবে। ধান চাল ক্রয়ের ক্ষেত্রে অসৎ কর্মকর্তাদের জড়িত করা যাবে না ও অসৎ কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের দলীয়করণ কারণে খাদ্য বিভাগে অসাধু কর্মকর্তারা কৃষকের কাছ থেকে প্রতি কেজি চাল কিনতে 3-5 টাকা করে ঘুষ দিচ্ছে, যা পত্রিকায় এসেছে। দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার জন্য তাদের ধান কেনার অনুমতি দিয়ে সরকার কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। দেশে ধান উৎপাদন সম্পর্কে সরকার মিথ্যাচার করছে। সরকার বলছে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন, অথচ প্রতি বছর 20-30 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করছে। সরকার জনগণের সাথে মিথ্যাচার করে আসল সত্যকে আড়াল করছে। মৌসুমের আগেই ধানের সংগ্রহ মূল্য ঘোষণা করা এবং সংগ্রহ মূল্য অবশ্যই উৎপাদন খরচের যৌক্তিক পরিমাণ বেশি হবে। আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য, বিশেষ করে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার আমরা জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে কৃষির উন্নয়নের জন্য বরাদ্দ বৃদ্ধি করা এবং এই কৃষকদের ঋণ এটাকে মওকুফ করার দাবি জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনার কৃষি উপকরণের যে মূল্য, যে কথাটা আপনি বললেন, বিশেষ করে সার, সারের দাম আপনি বলেছেন যে সারের দাম আমাদের সময় ছিল 230-300 টাকা পর্যন্ত ইউরিয়া সারের দাম, এবং তারপরে সেটা আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই এটা 1200 টাকার উপরে আর 1400 টাকা পর্যন্ত গেছে, অর্থাৎ আপনার এখানে ওই দাম বাড়ছে 3 গুণ। একই সঙ্গে আপনার যেটা ইম্পোর্টেড ফার্টিলাইজার সেটারও দাম কিন্তু আপনার 3-4 গুণ বেড়ে গেছে, এবং সেটা কিন্তু কৃষক পর্যায়ী দিতে হচ্ছে তাদেরকে। এই সরকার প্রথম দিকে আসার পরে 2008 সালে আসার পরে আপনাদের মনে আছে নিশ্চয়ই অনেকগুলো কথা বলেছিল, তারা বলেছিল যে কৃষকদেরকে তারা কার্ড দেবে, একটা করে প্রতি কৃষকের কাছে কার্ড থাকবে, তাদের অ্যাকাউন্ট খোলা হবে, সেইখানেই তাদের ওই যে আপনার সাবসিডির যে টাকা সেটা তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এটা কিছুই নেই এখন, পুরোপুরিটাই নেই, এবং মাঝখানে কিছুদিন আপনার অনেকে আপনার জানেন যে যন্ত্রপাতি অর্থাৎ আপনার ওই যে ট্রাক্টর টিলার এগুলোর জন্য একটা বিশাল একটা বরাদ্দ আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে একটা প্রজেক্ট করা হয়েছিল, এই টাকাটাই পুরোটাই আপনার সরকারি দলের অর্থাৎ আওয়ামী লীগের এই সমস্ত লোকেরা আপনার তারা নিয়ে নিয়েছে, কৃষকরা তার কোনো বেনিফিট পায়নি। মাঠ পর্যায়ে যদি আমরা যাই, যদি দেখি, তাহলে দেখব যে আপনার ঠিক এই কেন্দ্রীয় পর্যায়ে যেভাবে লুটপাট হচ্ছে,
মেগা প্রজেক্টে লুটপাট হচ্ছে, ঠিক একইভাবে আপনার মাঠ পর্যায়ে কৃষির ক্ষেত্রে লুটপাট সে একইভাবে হচ্ছে। এবং এই এইদিকে ধানের দাম দিতে পারছেন না, অন্যদিকে কৃষি অফিসারদের জন্য নতুন গাড়ি গেছে রিসেন্টলি, সার দেবে বিনামূল্যে, সার দিয়ে কমিটমেন্ট ছিল সেটাকে আপনার 1400 টাকা সার দেওয়া হয়েছে। এবং এইটা দিজ আর দ্য অ্যানোমেলি, অর্থাৎ যখন আপনার একটা সরকারের কোনো জবাবদিহিতা থাকে না, সরকার যখন প্রতিনিধিত্বমূলক হয় না, সরকার যখন বিনা ভোটে নির্বাচিত নিজেদেরকে ঘোষণা করে, তখন এই ধরনের নৈরাজ্য, এই ধরনের দুর্নীতি, এটাই একটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়। সেই কারণেই মূল যে জায়গাটায় আসা দরকার সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, সত্যিকার অর্থে গণ জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার আসার নির্বাচনের ব্যবস্থা করা, এগুলোই হচ্ছে মূল জায়গাগুলোতে আসতে হবে আমাদেরকে। কোনো জবাব দিতে নেই, জবাব দিতার জন্যেই সেই জায়গায় চলে আসতে হবে, অর্থাৎ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বলাই হয়েছে, আমিও আমার বক্তব্য বলেছি, আমি স্পেসিফিক বলছি তো যে শুধুমাত্র আওয়ামী লীগের কিছু সংখ্যক সুবিধাভোগীদেরকে সুবিধা দান করা, অর্থাৎ তাদের আমদানি করার সুযোগ দিয়ে তারা সেটা এটাকে আপনারা সেই সুবিধাটা ভোগ করে। অন্যদিকে হচ্ছে যে দেশে একটা শ্রেণী তৈরি করা, যারা মধ্যস্বত্বভোগী শ্রেণী তৈরি হবে, যারা আপনার চালের দাম কম হলে কৃষকের ঘরে কম হলে সেটা আবার বেশি দরে বিক্রি করে সে আপনার গভর্নমেন্টের কাছ থেকে পয়সাটা বের করে নিচ্ছে। আমি দুইটা তথ্য দিই আপনাদেরকে, মানে কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে, সেটা হলো যে কৃষি ঋণে সর্বনিম্ন ইন্টারেস্ট রেট। এবং আপনার অনেক আরও এখানে যারা আছেন কৃষির সঙ্গে জড়িত, একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল, ব্লক সুপারভাইজার ছিল আপনার আগে মাঠে যারা কাজ করতেন, তাদেরকে প্রমোশন দিয়ে আপনার কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তার, উপসহকারী কৃষি কর্মকর্তার মর্যাদা দিয়ে একটা আপনার যেটাকে আমরা বলি ইনসেন্টিভ দেওয়া, সেই ইনসেন্টিভটা সৃষ্টি করা হয়েছিল। কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল সেই সময়। দেখেছি এটা, এগুলো এটা হচ্ছে আমরা কি আমরা বলেছি যে আসলে মূল যে ঘটনাটা তার থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য, সমস্যাটা হচ্ছে যে কৃষকরা ধানের দাম পাচ্ছে না, কারণ এটাকে থেকে সরিয়ে দেওয়ার জন্য ওই যে আপনার সবখানেই ভূত দেখা, আবার এই ভূত দেখে ভারতে হয়েছে ওটা এখানে দেখানো হচ্ছে, বিএনপি করছে, বিএনপি এটার সঙ্গে জড়িত আছে, বিএনপি সো পাওয়ারফুল সব কিছুই করতে পারে।